এইচএসসি পরীক্ষা তোমরা বর্তমানে দিচ্ছ, এক্ষেত্রে তোমাদের জানা উচিত বা তোমরা হয়তো বা জানতে আগ্রহী যে তোমাদের পরীক্ষার ফলাফলটি কবে প্রকাশ করবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সেভাবেই সকল প্রস্তুতি নিচ্ছে। এবং তোমরা জানো তোমাদের পরীক্ষাগুলো শেষ হবে, আমরা যদি রুটিনটা দেখি তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শেষ হবে আগামী 12 মার্চ, অর্থাৎ রমজানের মধ্যে একটা পরীক্ষা আছে। এই অবস্থায় তোমাদের পরীক্ষা শেষ করে তারা ফলাফল প্রকাশ করার বিষয়টি নিয়ে ইতিমধ্যে জানিয়েছে। তোমাদেরকে বলছি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে অনলাইনে, তোমরা শুধুমাত্র নিজেদের মোবাইল ফোন থেকে ফলাফল দেখতে পারবে। ফলাফল কীভাবে দেখবা তা নিয়ে আমাদের ভিডিও পাবা, এই জন্য আমাদের সাথে যুক্ত থাকো। যখন ফলাফল প্রকাশ করবে সেদিন আমরা লাইভে আসবো, লাইভে এসে তোমাদের ফলাফলগুলো আমরা দেখে দিব। তোমরা জাস্ট কমেন্ট করে রোল নম্বর শিশু নম্বর আমাদেরকে জানাবা। সো এটা নিয়ে প্যারা নাই। সো তোমাদের পরীক্ষা শেষ করার শেষে এখানে নিয়ম রয়েছে, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার, এবং শিক্ষা মন্ত্রণালয় সেভাবে তোমাদের কার্যক্রম পরিচালনা করছে, 60 দিনের মধ্যে তোমরা ফলাফল পাবা। এবং এখানে আমরা দেখছিলাম নিউজে বলা হয়েছে ডেলি ক্যাম্পাসের যে চলতি বছর এসএসসি সমমান পরীক্ষার ফলাফল মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হবে, আগামী 12 মার্চ এসএসসি পরীক্ষার তৃতীয় অংশে তৃতীয় অংশে পরীক্ষা শুরু হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হওয়ার ঠিক 2 মাস পর, যেহেতু 12 মার্চ হিসাব করে 60 দিন ধরা হবে, লিখিত পরীক্ষা শেষ হবে 12 মার্চ, তারা সেই হিসাব করে 60 দিন ধরবে যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী 60 দিনের মধ্যে ফল প্রকাশে বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে আগামী 12 মে-র মধ্যে চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। এক্ষেত্রে তোমরা প্রায় 20 লাখ শিক্ষার্থী তোমাদের পরীক্ষা আগামী 12 মে-র মধ্যে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়, এবং সেভাবেই তাদের সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে একটা চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে খুব শীঘ্রই, তবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে না, শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ, সে মূলত আন্তঃশিক্ষা সমন্বয় বা যারাই হোক না কেন তারা প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইবেন বা প্রস্তাব করবেন 3টা তারিখ, যেমন 12ই মে, 13ই মে অথবা 11 মে, এর মধ্যে যে কোনো 3টা তারিখ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করবেন। প্রধানমন্ত্রী সেখান থেকে যে কোনো 1টা তারিখ পিক করবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী শিডিউল অনুযায়ী যেদিন তিনি সময় দিতে পারবেন সেদিন তিনি জানাবেন, এবং সেই দিন সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফলাফল দিবে। এখানে ফলাফল প্রকাশ করার কিন্তু অনেক আনুষ্ঠানিকতা রয়েছে, চাইলাম ফলাফল দিলে বিষয়টা এমন না, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন, এরপর প্রধানমন্ত্রী ঘোষণা দিবে, তারপর তোমরা ফলাফল দেখতে পারবে। অর্থাৎ এখানে একটা মহাযজ্ঞ আছে যে ব্যাপারে কার্যক্রমটা পরিচালনা করবে। তবে নতুন শিক্ষামন্ত্রী যেহেতু বর্তমানে আমাদের, তিনি এখন কীরকমের ব্যবস্থার মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন সেটা একমাত্র তারই বিষয় বা তারই সিদ্ধান্ত। এক্ষেত্রে আশা করছি গত কয়েক বছরের মতো করে এভাবেই ফলাফল দিবে, বাট নতুন কিছু হলে সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।